হ্যাঁ মানিক স্যার, আপনি এই জায়গা সম্পর্কে বর্ণনা করুন। এটা হচ্ছে সর্বশেষ সীমানা পশ্চিম প্রান্ত, এটা করিতলা ফেরিঘাট নামে পরিচিত। তো আমরা ওই পারে গেলে আমরা চলে যাব আড়াই হাজার, ওই পারে আড়াই হাজার, এবং ওইখান থেকে আমরা যে কাপড়ের জন্য বিখ্যাত যে মার্কেট বাবুরহাট, বাবুরহাট হয়ে তারপরে আমরা নরসিংদী দিয়ে তারপরে আমরা কি ভৈরব রোডে যাবো নাকি? না হ্যাঁ, সাহেব প্রতাপ দিয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। আশা রাখি যে ফেরির জন্য আমাদের কিছুটা ভোগান্তি হয়েছে, কারণ আমরা যখন এইবার আসলাম তখনই ফেরিটা ছেড়ে দিয়েছে। যদিও দুইটা ফেরি এখানে আছে, যানবাহনের তেমন চাপ না থাকায় একটা ফেরি চালু থাকে, সেই জন্যে কিছুটা এই এলাকার লোকজনের ভোগান্তির শিকার হয়। তো এই বছর, এই অর্থ বছরই কিন্তু এই যে করিতলা ফেরিঘাটের যে ব্রিজ সেটা অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে যদি আমরা কোনো প্রোগ্রাম করি আশা রাখি যে আমাদের ফেরি না আমরা ব্রিজের মাধ্যমে যেতে পারবো। এবং যদি বলি যে ভৌগোলিক অবস্থানটা, আসলে বানসানপুর উপজেলাটা বিবাড়িয়া জেলার এমন একটা উপজেলা যার চারদিকে নদ নদী দ্বারা বেষ্টিত ছিল। তো ইদানিং বেশ কিছু পয়েন্টে, যেমন হোমনা এলাকায় ব্রিজের মাধ্যমে সংযুক্ত হয়েছে, নবীনগরের সাথে ব্রিজের মাধ্যমে সংযুক্ত হয়েছে। আশা করা যাচ্ছে যে যদি এই ব্রিজ চালু হয়ে যায় তাহলে একদম রাজধানীর সাথে মাত্র এক ঘন্টা দূরত্বে পৌঁছানো যাবে। এবং আরও বলে রাখি, এটা আমার শ্বশুরবাড়ি এলাকাও, সেই জন্যই আসলে হ্যাঁ এদিক দিয়ে যাতায়াত, যদিও পার্শ্ববর্তী উপজেলা ফারুক স্যার কিন্তু এদিকে ওনার যাতায়াত তেমনটা নাই। তো অনেক ওই যে মেঘনা ব্রিজ এবং দাউদকান্দি ব্রিজের কাজ যখন ধরেছিল তখন তো ব্রিজ বন্ধই ছিল বলা চলে, তখন কিন্তু চিটাঙ্গের অনেক গাড়ি ওই দিক দিয়ে যাতায়াত করেছে, এবং আমাদের হোমনা যে ঢাকা হোমনার যে বাস সেই বাসও কিন্তু এই ফেরি পারাপার হয়ে ঢাকায় যাতায়াত করেছে। তো আজকে আসলে সকালটা খুবই ভালো, কারণ তেমন ঢেউ নেই, এই নদী শান্ত, নদী শান্ত, এবং দেখলে মনে হচ্ছে যে আমরা হয়তো সেই মিঠামন অষ্টগ্রামের সেই হাওরে আছি, কারণ অনেকটা হাওরের মতো হয়ে গেছে। আগে অনেক কচুরি বানানোর জন্য ছিল, যারা আমরা বললাম যে দাম মাছ ধরার জন্য ছিল, কিন্তু ওই দামগুলো ঠিকই আছে কচুরি বানানোর। যদি আমরা তাকাই ডান দিকে এবং বাম দিকে, এখানে প্রচুর মাছ পাওয়া যায়, যেটা এখনও মানে যেটা ওই যে নদীর মাছ বলতে যা বোঝায়। বিকেলবেলা এখানে নদীর মাছ, ইলিশ মাছ এবং চিংড়ি মাছ একদম তরতাজা পাওয়া যায়, দাম যদি একটু বেশি কিন্তু একদম রিয়েল টেস্ট যাকে বলা চলে। তো আমাদের রবীন স্যারকে নিয়ে একবার আসছিলাম আমরা, এই ফেরি পার হয়েছি, রবীন স্যার বলো যে ইলিশ মাছ খাবে, এবং ওই ওই পারের হোটেল থেকে আস্তা ইলিশ খাওয়ানো হয়েছিল। অবশ্যই একই ইলিশ বলা যাবে না, এটা ঝাটকা, কিন্তু ঝাটকা হইলো এদের পেটে ডিম ছিল। তাহলে এখন বোঝা গেল যে আসলে এটা ঝাটকা না, এটা একটা প্রজাতি, নাহলে তো ডিম তো হওয়ার কথা নন্দনকে ঝাটকার পেটে। চলে আসতেছে ফেরি, মনে হয় না যে এই ফেরিতে আমরা সিরিয়াল পাবো, সেটা আমরা একটু না পাই তাহলে আমাদেরকে আরো আধা ঘন্টা অপেক্ষা। আমাদের গাড়িটা আছে 9 নম্বর, 9 নম্বরে হ্যাঁ তাইলে পাবো, তাইলে পাবো, তাইলে পাবো, কারণ মোটামুটি মাইক্রো সম্ভাবনা বেশি। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখান থেকে এই বানসানপুর থেকে কিছু মাইক্রো সরাসরি ঢাকা নিয়ে যাবে, ওরা প্যাসেঞ্জার নিয়ে যায় 200 টাকা করে ভাড়া, এবং খুব আরামে সেটা সেই রূপবর্তী থেকে ছেড়ে আসে। আর বলে রাখা ভালো যে পুরা মোটামুটি রূপবর্তী এমন এক গ্রাম যে গ্রামে 27,000 ভোট, এবং 27,000 ভোটার, ওই গ্রামে 4টা হাই স্কুল। একটা ধাক্কা লাগবে না? হ্যাঁ সবাই সাবধান, একটু হালকা ধাক্কা লাগবে, রাবারের ইয়া দেওয়া আছে, টায়ার দেওয়া আছে, ফলে আবার ওই ব্যাগ মারে না, ব্যাগ দিয়ে স্পিড কমায় না।
তোমরা স্যার চা খাইবেন ফেরিতে চা আছে মনে গাড়ি উঠলে চা খাওয়ার দরকার নাই পরিচয় পর্বটা সারতাম চাইছিলাম সবাই আছে তো চা গাড়িতে গাড়িতে না গাড়িতে এ ফারুক স্যার ওই পারে যে একটা জায়গা থাকে সবাই চা খায় এটা সবচেয়ে বড় লম্বা এটা আমাদের বাবু হ্যাঁ মন্তাজ স্যার ফারুক স্যার পামুড় রশিদ ফারুক মিয়া ফারুক মিয়া আমি অদম আমি অদম মানি সাদা দশন মানিক আমাদের আরেকজন কই ইউসুফ স্যার মায়া আফার হাজবেন্ড মায়া ম্যাডামের হাজবেন্ড মায়া ম্যাডামের হাজবেন্ড কই হারাই লেছি আরেকজনকে শালম হ্যাঁ শালম আমাদের ম্যানেজার ম্যানেজার টিম ম্যানেজার স্যার আপনি যে বলছেন এই লাইভ ভিউ চলে তাহলে আমাদের ম্যাডাম তো খুব উপস্থিত থাকবে আমাদের সোশ্যাল মিডিয়া আশেপাশে আছে কারণ যদি ওই ম্যাডাম যদি পান বানাই দিত তাহলে ম্যাডামের স্পর্শটা আপনার সাথে সাথে থাকতো বুঝতে পারছেন এবং ওই মানে আপনি মজা বেশি পাইতো আমার অতীতে আছি আমাদের দাউদকেন দেব মেঘনাতে এমন ফেরি ছিল যে ফেরি দিয়ে আমরা ছোট কালে ঢাকাতে আসা যাওয়া করতাম কিন্তু বাস নাই একটা দেখছেননি একটা বাস নাই তবে ভাই আমি যা বলার বলে হলাইতেছি কারণ আমার বউ ওখানে নাস্তা পানি বানাইতেছে লাইভ হোক আর যাই হোক এখানে দেখবো না দেখলো ঘরে দেখবো সমস্যা নেই তবে লাইভ আর দেখতে পাইতেছেন